Hey Bollywood lovers, Bollywood is সর্বোচ্চ আয় করা 10 সিনেমার সময় সঙ্গে সঙ্গে দর্শকদের জন্য সেলুলয়েডের ফিতায় ঐতিহাসিক ঘটনা তুলে ধরেছেন বলিউডের পরিচালকরা। এসব সিনেমা পরিচালকদের নাম যশ খ্যাতির পাশাপাশি বাণিজ্যিক সফলতাও এনে দিয়েছেন এবং শুধু বাণিজ্যিক সফলতা আনেননি, তার দর্শকদের মনে জয় করে নিয়েছেন জায়গা, এতটাই জায়গা করে নিয়েছেন কিছু কিছু ছবি তো হাজার বছর ধরে চলছে, আবার কিছু কিছু ছবি ব্লকবাস্টার হিট হওয়ার পরও মুভিগুলো বারবার দর্শকরা দেখতে চাচ্ছে। আর ব্যবসায়িক সফল হওয়া এমন কয়েকটি সিনেমার তালিকায় প্রকাশ করেছে এবার টাইমস অফ ইন্ডিয়া। পদ্মাবত পরিচালক সঞ্জয় লীলা বানশালির পদ্মাবত দীপিকা পাড়ুকন, রণবীর সিং এবং শহীদ কাপুর অভিনীত সবচেয়ে বেশি আয় করা সিনেমার একটি। এই সিনেমার রাজপুতদের গৌরব এবং রানী পদ্মাবতীর গল্প বলা হয়েছে, যেখানে তিনি আলাউদ্দিন খলজির কাছে আত্মসমর্পণের চেয়ে নিজের জীবন উৎসর্গ করার শ্রেয় মনে করেছেন। শহীদ কাপুর রতন সিং এর চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমায় নিয়ে বহু বিতর্ক হয় এবং মাঝে কাজটি বন্ধ হয়ে যায় এবং এখানে পদ্মাবতর চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকন এবং তাকে নিয়েও বিভিন্ন সমালোচনা হয়েছিল ছবিটি যখন তৈরি করা হয়েছিল। এছাড়া সঞ্জয় লীলা বানশালির উপরও নানা ধরনের কেস করেছিল দর্শকরা। তা সত্ত্বেও বক্স অফিসে সাফল্য অর্জন করে মুভিটি। 282.28 কোটি টাকা বক্স অফিসে আয় করে এবং দর্শক সমালোচকদের কাছে প্রশংসা অর্জন করে। সময়ের সঙ্গে সঙ্গে তারা মানুষের মন জয় করে নেয়। এরপরই বলা যায় কেসরির কথা। অনুরাগ সিং পরিচালিত যুদ্ধভিত্তিক সিনেমা কেসরিতে অক্ষয় কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। 1897 সালে 10,000 আফগান সেনার সামনে রুখে দাঁড়ায় 21 জন শিখ জওয়ান, সেই ঐতিহাসিক ঘটনা উঠে আসে এই সিনেমায়। 2019 সালের 21 মার্চ ফিল্মটি মুক্তি পেয়ে 151.87 কোটি টাকা আয় করে। অক্ষয় কুমার ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির 36 শিখ রেজিমেন্ট হাবিলদার ঈশা সিং এর চরিত্রে অভিনয় করেন। এরপরই বলা যায় বাজিরাও মাস্তানির কথা, যেখানে রণবীর সিংকে দেখা গেছে পুরোই অন্যরকম চরিত্রে এবং তাকে খুবই রাজা রাজা লুকে খুব সুন্দর লাগছিল। এই সিনেমায় রণবীর সিং এর সাথে ছিলেন দীপিকা পাড়ুকন এবং প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রেমের মহাকাব্য রচনা করেন। মুক্তির আগে সিনেমাটি নিয়ে বহু সমালোচনা করা হলেও মুক্তির পর সকলে প্রশংসা করেন। এই সিনেমায় পেশওয়ার, বাজিরাও এবং মাস্তানির প্রেম নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি, যেখানে মাস্তানি ছিলেন দীপিকা পাড়ুকন। ছবিটি 183.75 কোটি টাকা আয় করে নিয়েছে। এরপরই বলা যায় মনিকর্ণিকা দ্য কুইন অফ জার্সি। কঙ্গনা রানাউত অভিনীত মনিকর্ণিকা দ্য কুইন অফ জার্সি একটি ঐতিহাসিক সিনেমা। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। ভারতীয় নারী হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে নারী রক্ষী পায়। 2019 সালের 25 জানুয়ারি ছবিটি মুক্তি পায়। এই ছবির আয় হয় 90.81 কোটি টাকা। এরপরই বলা যায় যোধা আকবর মুভির কথা। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ঋত্বিক রোশন এবং ঐশ্বরিয়া রায় অভিনীত সিনেমা যোধা আকবর। এই সিনেমায় মুঘল সম্রাট আকবর এবং রানী যোধাবাই এর প্রেম কাহিনী ফুটে এসেছে। সিনেমাটি 2008 সালের 15 ফেব্রুয়ারি মুক্তি পায়। সিনেমাটি দর্শক সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়ে 56.4 কোটি টাকা আয় করে নিয়েছে। এরপরই বলা যায় কলঙ্ক মুভির কথা, যেটি অভিষেক বর্মন পরিচালিত। কলঙ্ক সিনেমায় অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। প্রযোজক করণ জোহরের উচ্চবিলাসী একটি স্বপ্ন এই সিনেমা। এই সিনেমার মূল উপজীব্য প্রেম এবং প্রতিশোধ দেখানো হয়। 2019 সালের 17 এপ্রিল সিনেমাটি মুক্তি পেয়ে এ পর্যন্ত আয় করে 80.3 কোটি টাকা। এরপরই বলা যায় শাহরুখ খানের দেবদাস মুভির কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা দেবদাস। সঞ্জয় লীলা বানশালি পরিচিত এই সিনেমায় নিজের সর্বোচ্চ শ্রম দিয়ে অভিনয় করেন শাহরুখ খান। এই সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ঐশ্বরিয়া রায় বচ্চনকে। মাধুরী চন্দ্রমুখী চরিত্রে বারবনিতা রূপে অভিনয় করেন। সিনেমাটি 2002 সালে মুক্তি পায় এবং 41.65 কোটি টাকা এ মুভিটি আয় করে। এরপরই বলা যায় লুটেরা মুভির কথা। বিক্রমাদিত্য মোদ ওয়ারানি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রণবীর সিং এবং সোনাক্ষী সিনহা। 2013 সালের 5 জানুয়ারি সিনেমাটি মুক্তি পায়। এটি বক্স অফিসে আয় করে 28.86 কোটি টাকা। এরপরই বলা যায় লাগান মুভির কথা, যেটি আশুতোষ গোয়ারিকর পরিচালিত বলিউডের সেরা ছবির একটি। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমির খান। সিনেমায় গ্রামের এবং ইংলিশ ক্রিকেটারদের দ্বন্দ্ব নিয়ে ঘটনা এগিয়ে যায়। হিন্দি ছাড়াও বিদেশি ভাষায় এই সিনেমা মুক্তি পায়। 2001 সালের 15 জুন সিনেমাটি মুক্তি পায় এবং বাণিজ্যিক সফলতা অর্জন করেন। এই সিনেমাটি বক্স অফিসে 34.30 কোটি আয় করে। এরপর মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং
কেতন মাহাতা পরিচালিত মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং সিনেমায় মঙ্গল পাণ্ডের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের সুপারস্টার আমির খান। সিনেমাটি 1857 সালের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয় সেনাদের বিদ্রোহ নিয়ে নির্মিত হয়েছে। 2005 সালের 12ই আগস্ট মুক্তিপ্রাপ্ত এই সিনেমা 27.86 কোটি টাকা আয় করে। এছাড়া পরিচালক আশুতোষ গোয়ারিকর আসন্ন সিনেমা পানিপত, অর্জুন কাপুর কীর্তি সেনন এবং সঞ্জয় দত্ত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আর এই সিনেমায় পানিপথের তৃতীয় যুদ্ধের ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়েছে। সম্প্রতি সিনেমার ট্রেলারও প্রকাশিত হয়ে গেছে। এই সিনেমা বক্স অফিসে সাফল্য অর্জন করবে বলে ফিল্ম সমালোচকরা আশাবাদ ব্যক্ত করছেন। সো ভিউয়ার্স, এই 10টি মুভি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।